দুই বউ আর খাটো স্বামী। রাজকন্যা লীলাবতীর আর সেনাপতি কন্যা মেঘমালার বন্ধুত্ব দেখে আমি সত্যিই অবাক হই। দুজনের শুধু দেহটাই আলাদা কিন্তু একটাই মন। দেখো কাণ্ড রানী, ওদের কথা বলতে না বলতেই ওরা দুজনেই হাজির। তাই নাকি পিতা? তা বলছি, আমাদেরকে নিয়ে কি এত কথা হচ্ছিল শুনি? কি আর কথা বলবো তোদের নিয়ে, তোদের বন্ধুত্বের ব্যাপারে কথা বলছিলাম। আসলে তোদের বন্ধুত্ব দেখে সবাই হতবাক, কিন্তু আমি ভাবছি অন্য কথা। তোরা দুজনই তো বড় হয়ে গেছিস, এবার তো তোদের বিয়ে করতে হবে। আর বিয়ে করলে তো তোরা একসাথে থাকতে পারবি না, দুজনকে আলাদা দুটি বাড়িতে তোদের বরের সাথে থাকতে হবে। তখন তো তোদের দীর্ঘদিন দেখা হবে না রে। না রানীমা, এমন কথা বলবেন না। আমরা একে অপরকে না দেখে থাকতে পারবো না। দরকার পড়লে আমরা কখনো বিয়েই করবো না, তবুও আমরা কখনো আলাদা হতে পারবো না। সই একদম ঠিক কথা বলেছে, যাই হয়ে যাক না কেন। সে যাই হোক, যে কথাটা বলতে এসেছিলাম সেটা এবার বলি। পিতা, আমরা দুই বান্ধবী মিলে পরিকল্পনা করেছি, আমরা দুই বান্ধবী পাশের জঙ্গলে ঘুরতে যাব। আপনি সবকিছুর বন্দোবস্ত করে দিন পিতা। ও, এই কথা? তবে তোমরা দুজন একবারে পরিকল্পনা করেই ফেলেছো, তবে তো আর কোনো কথা বলা যাবে না। আচ্ছা, তোমরা দুজন তৈরি হয়ে নাও, আমি তোমাদের যাওয়ার সব বন্দোবস্ত করে দিচ্ছি। তা আপনি সত্যি ভীষণ ভালো, সব সময় আপনি আমাদের সব আবদার পূরণ করেন। তবে সই, আর দেরি করা যাবে না, চল আমরা দুজন তৈরি হয়ে নে। দুই বান্ধবী যখন জঙ্গলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, ঠিক তখনই তান্ত্রিক ভূষণ, এটাই তো সুযোগ, আজ প্রথমবার রাজকুমারী রাজপ্রাসাদ থেকে অনেক দূরে যাচ্ছে, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। কারণ আমি যে অনেকদিন ধরেই এই সুযোগের জন্য অপেক্ষা করছি, তবে আর দেরি করা যাবে না। এবার আমিও বেরিয়ে পড়ি জঙ্গলের উদ্দেশ্যে, তবে জঙ্গলে রাজকুমারীর সাথে আমার দেখা হবে, তবে তান্ত্রিক বেশে যাওয়া যাবে না, আগে সাধারণ যুবকের বেশ ধরি। সই, সত্যি এই জঙ্গলটা ভীষণ সুন্দর, ভাগ্যিস তুই আমাকে এই জঙ্গলের কথা বলেছিলি। তবে সই চল, এবার আমরা জঙ্গলটা ঘুরে দেখি। কি ব্যাপার সই, এখানে শব্দটা এলো কোথা থেকে? মনে হলো কোনো শুকনো ডালপালার ওপর কেউ যেন পা ফেলেছে, সেরকম একটা শব্দ আসলো মনে হয়। তবে কি গাছের আড়াল থেকে কেউ আমাদের অনুসরণ করছে? মনে হয় গাছের আড়ালে কেউ আছে। কে আছো? বেরিয়ে এসো বলছি, নয়তো কিন্তু আমি কঠোর হতে বাধ্য হব। না না, দয়া করে আপনি ভুল বুঝবেন না, আমি সাধারণ একটা যুবক, আসলে আমি কখনো আপনার মতো সুন্দরী কাউকে দেখিনি, তাই আড়াল থেকে আমি আপনাকে দেখছিলাম। তাই নাকি? কিন্তু তুমি এত খাটো কেন? তুমি কি বুনো মানুষ নাকি? তা তুমি অত দূরে দাঁড়িয়ে তো আমার সইকে ভালো করে দেখতে পারবে না। তা তুমি অত দূরে দাঁড়িয়ে আছো কেন? অত দূরে থাকলে কি আমার সইকে ভালো করে দেখতে পারবে? তুমি যা লম্বা, তবে তুমি কাছে এসে আমার সইকে দেখো। তুই যে কি বলিস না সই, ও দেখতে খাটো হলে কি হবে, ও কিন্তু দেখতে ভারী মিষ্টি। তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে যুব, আমি তোমাকে বিবাহ করতে চাই। এটাই তো চেয়েছিলাম, তবে আমার জাদু শক্তি কাজ করেছে, রাজকুমারীর ভ্রম হয়েছে, তবে এই সুযোগে রাজকুমারীকে বিবাহ করতে হবে। আপনি সত্যি বলছেন রাজকুমারী, আপনি আমাকে বিবাহ করতে চান? আমার যে কি খুশি লাগছে। এই যে, আগেই এত খুশিতে লাফিও না। বলছি সই, তোর কি মাথা ঠিক আছে? তুই কি না এই নাম পরিচয়হীন একটা খাটো যুবককে বিবাহ করবি? তাছাড়া তুই যদি বিবাহ করিস, তবে আমাদের বন্ধুত্বের কি হবে? আরে সই, আমি একা তো বিবাহ করব না, আমরা দুই বান্ধবী মিলে এই যুবককে বিবাহ করব। আর আমরা দুজন মিলে সারা জীবন এই যুবকের সাথে সুখী সংসার করব। আর কোনো কথা নয় যুবক, চলো আমরা পাশের মন্দিরে গিয়ে বিবাহ করি। একই মুশকিলে পড়লাম রে বাবা, বিবাহ করতে চাইলাম রাজকুমারীকে, সাথে জুটলো রাজকুমারী সই, কিন্তু এখন তো আর না বলার উপায় নেই। রাজকুমারীকে বিবাহ করতে হলে রাজকুমারী সইকেও মেনে নিতে হবে। সই, আমরা তো মন্দিরে চলে এলাম, আর তোর কথাতে বিয়ে করতেও রাজি হলাম, শুধুমাত্র আমার বন্ধুত্ব রক্ষার জন্য।
আমাদের তো বিবাহ হয়ে গেল, এবার চল আমরা ফিরে যাই। প্রাসাদে ফিরতে হবে কেন ছোট বউ? আমারও তো বাড়ি আছে, আমি আমার দুই বউকে নিয়ে আমার বাড়িতেই যাব। আর সেই বাড়িতেই দুই বউ আর খাটো স্বামীর জায়গা হবে, আমরা তিনজন সেখানেই থাকব। তুমি একদম ঠিক কথাই বলেছো গো, যেহেতু তোমার সাথে আমাদের বিবাহ হয়ে গেছে, তবে এখন থেকে আমরা তোমার সাথেই থাকব। আর সই, তুই কথা বাড়াস না তো, চল আমরা আমাদের স্বামীর বাড়িতেই যাই। এসব কি হচ্ছে? সই এই যুবকের কথা মতো চলছে কেন? এই যুবক কি সইয়ের উপর জাদুটোনা করলো নাকি? না, আর কোনো কথা নয়, এবার আমাকে সবটা জানতে হবে, তাই এই যুবককে অনুসরণ করতে হবে। এই হলো আমার বাড়ি, এবার তোমরা দুই বউ দুই কক্ষে যাও, আমি একবার জঙ্গলের দিকে যাই, আমার একটা কাজ আছে তো, তবে তোমরা থাকো। সে না হয় যাও, কিন্তু এটা তো মনে হচ্ছে একটা আশ্রম। তুমি কি তান্ত্রিক নাকি যে এই আশ্রমে থাকো? আহা ছোট বউ, তুমি সবকিছু নিয়ে এত বেশি ভাবো কেন বলো তো? রাজকুমারী যেমন চুপচাপ সব কথা মেনে নিচ্ছে, তুমিও নাও, তবেই মঙ্গল হবে। যাই হোক, আমি এবার চললাম গো গিন্নিরা। তুই হঠাৎ করে কেন আমার কাছে? আবার কি দরকার তোর শুনি? তুই তো কোনো দরকার ছাড়া আমার কাছে আসিস না, আর তুই হঠাৎ রূপ বদলেছিস কেন? দরকার তো আছেই রাক্ষসী মাতা, আসলে আমি সেই রাজকুমারীকে নিজের কবরে নিয়ে এসেছি, এবার ওকে বলি দিয়েই আমি ওর হার থেকে মরণাস্ত্র বানাবো, আর সেই মরণাস্ত্র হবে আমার সব শক্তির আধার। এবার আপনি আমাকে আপনার মন্ত্রপুত্র রূপার তলোয়ারটা দিন, ওই তলোয়ার দিয়ে যে পুণ্যবতী রাজকন্যাকে বলি দেওয়া যাবে। ও এই ব্যাপার, তবে দাঁড়া আমি এক্ষুনি জাদু বলে তোকে তলোয়ার নিয়ে এসে দিচ্ছি। এই যে এই নে তলোয়ার, আর পূর্ণ কর তুই তোর মনোবাসনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাতা, আর দেরি করলে চলবে না, আমাকে এক্ষুনি আশ্রমে ফিরতে হবে, আর রাতের অন্ধকারেই আজ কাজটা সেরে ফেলতে হবে। না, আমার ঘুমালে চলবে না, আমাকে সইয়ের ঘরের পাশে আড়ি পাততে হবে। আমার মনটা কেমন জানি কুগাইছে, মনে হচ্ছে আজ খারাপ কিছু হবে, তবে আর দেরি না করে যাই। আমার সাধনা সফল হবে এবার, এক্ষুনি আমি রাজকুমারীর গলায় তলোয়ার চালাবো, আর রাজকুমারী বলি হবে। যুবকের কথা শেষ হতে না হতেই মেঘমালা সে কক্ষে আসে, আর যুবকের হাত থেকে তলোয়ারটা কেড়ে নিয়ে যুবকের পেটেই ঢুকিয়ে দেয়, আর যুবক মাটিতে লুটিয়ে পড়ে। তখনই রাজকুমারীর ঘুম ভাঙে আর তার বশও কেটে যায়। শয়তান যুবক, তুই কি না আমার সইকে বলে দিতে চেয়েছিলি? এবার তবে তুই মর, আমি ঠিক জানতাম তুই খারাপ কিছু করতে চলেছিস, আর তাই তো তোকে উচিত শিক্ষা দিতে পারলাম। এসব তুই কি বলছিস সই? আমি তোর কথার কিচ্ছু বুঝতে পারছি না। ওই শয়তান যুবক আমাদের দুজনের সাথে এত খারাপ কিছু করতে চেয়েছিল, তবে ওকে হত্যা করে তুই ভালোই করেছিস। এবার চল আমরা প্রাসাদে ফিরে যাই, এখনো তো রাত গভীর হয়নি। তবে হ্যাঁ, এসব আবার পিতাকে বলিস না যেন, তবে আমরা ঝামেলায় পড়বো রে, আজকের দিনের কাহিনীটা কেউ যেন জানতে না পারে। এরপর দুই বান্ধবী মিলে প্রাসাদে ফেরার জন্য রওনা দেয়।